আসসালামু আলাইকুম সবাইকে। 10 মিনিট স্কুলের আজকে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আমাদের আজকের ভিডিওর আলোচ্য অধ্যায় হচ্ছে অধ্যায় 1, অর্থাৎ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। আমরা এই ভিডিওতে আলোচনা করব দু ধরনের পরিবেশ, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ নিয়ে। সেই সাথে আমরা জানব সামাজিক পরিবেশের গুরুত্ব এবং এছাড়াও যানবাহন সম্পর্কে। তাহলে চলো শুরু করা যাক। প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ নিয়ে জানার আগে আমাদের নিশ্চয়ই মনে প্রশ্ন জাগে যে পরিবেশ বলতে আমরা আসলে কি বুঝি। আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি যে তোমার আশেপাশে কি রয়েছে, তুমি হয়তোবা বলবে যে তুমি টেবিলে বসে আছো, তোমার আশেপাশে বই খাতা, টেবিল, কিংবা বাইরে তাকালে ঘর বাড়ি, গাছপালা, কোনো একটা পাখি ইত্যাদি দেখতে পাচ্ছ। আমি এইমাত্র যা যা বললাম এই সব কিছু নিয়েই আমাদের পরিবেশ গঠিত, অর্থাৎ আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই সেই সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। এই যে আমাদের চারপাশের সকল উপাদান নিয়ে পরিবেশ গঠিত, এই সকল উপাদান কিন্তু একরকম নয়, অর্থাৎ এই উপাদানগুলোর উপর ভিত্তি করে আমরা পরিবেশকে কিন্তু দুটো ভাগে ভাগ করি, একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটি হচ্ছে সামাজিক পরিবেশ। তাহলে চলো এখন আমরা দেখি যে প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ বলতে আমরা আসলে কি বুঝি। প্রাকৃতিক পরিবেশ বলতে আমরা মূলত বুঝি পরিবেশের যে উপাদানগুলো আমরা প্রকৃতিতে পাই, প্রকৃতির মধ্যে যে জায়গায় মানুষ এখনও বসবাস শুরু করেনি এবং যেখানে চারদিকে প্রকৃতি ছাড়া আর কিছু নেই, সেখানে কি থাকে বলতো? সেখানে থাকে ভূমি, পানি, গাছপালা, পশু পাখি, এছাড়াও মেঘ, বৃষ্টি, নদী, সূর্য ইত্যাদি। এই সব কিছুই কিন্তু প্রকৃতির উপাদান, এগুলোর কোনোটাই কিন্তু মানুষের তৈরি নয়। অর্থাৎ আমাদের প্রকৃতির এই যে উপাদানগুলো, এই উপাদানগুলো নিয়েই কিন্তু আমাদের প্রাকৃতিক পরিবেশ গঠিত। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রাকৃতিক পরিবেশ বলতে আমরা কি বুঝি। প্রাকৃতিক পরিবেশ বলতে আমরা বুঝি প্রকৃতির উপাদানগুলো নিয়ে গঠিত পরিবেশ, অর্থাৎ ভূমি, পানি, গাছপালা, পশু পাখি, মেঘ, বৃষ্টি, নদী, সূর্য ইত্যাদি নিয়ে গঠিত পরিবেশ। এবং আমাদের সবসময় অবশ্যই মনে রাখতে হবে যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কিন্তু মানুষের তৈরি নয়। এখন তোমরা যদি প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে ধারণা লাভ করে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা এই কাজটি করতে পারবে। এখানে তোমাদেরকে বলা হয়েছে শ্রেণীকক্ষের জানালা দিয়ে বাইরে তাকাও এবং তোমরা বাইরে তাকালে প্রাকৃতিক পরিবেশের যে উপাদানগুলো দেখতে পাচ্ছ সেটির একটি তালিকা তৈরি করো। উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে আমি বাইরে তাকালে গাছপালা এবং আকাশ দেখতে পাচ্ছি, এ দুটোই কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপাদান। তুমি বাইরে তাকিয়ে যে যে উপাদানগুলো দেখবে সেই উপাদানগুলোর মধ্যে প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনগুলো সেগুলোকে আলাদা করে নিয়ে এই ছকে লিখবে। তাহলে ভিডিওটা পজ করে এই ছকটা পূরণ করে ফেলো তো। নিশ্চয়ই তোমরা এই ছকটা পূরণ করতে পেরেছো এবং এটা কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের নিয়েও আলোচনা করতে পারো। এখন তোমাদের জন্য বেশ কিছু কাজ আছে, সেটা হচ্ছে কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা অবশ্যই পারবে। প্রথমেই আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে পরিবেশ কাকে বলে। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের চারপাশে যা কিছু আছে তাকে পরিবেশ বলে। প্রাকৃতিক পরিবেশ কী কী নিয়ে গঠিত এটাও নিশ্চয়ই তোমাদের মনে আছে। প্রাকৃতিক পরিবেশ হচ্ছে আমাদের প্রকৃতির বিভিন্ন উপাদান, যেমন গাছপালা, আকাশ, পানি, মাটি, ভূমি, নদী ইত্যাদি নিয়ে কিন্তু গঠিত। 3 নম্বরে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি এবং অপশনসে আছে বাড়ি, গাছ, রাস্তা নাকি সেতু। এখানে অপশনগুলো একটু খেয়াল করে দেখো যে বাড়ি, রাস্তা এবং সেতু এই তিনটাই কিন্তু মানুষের তৈরি করা। তাহলে প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি হবে? নিশ্চয়ই খ নাম্বার, অর্থাৎ গাছ। 4 নম্বরে জিজ্ঞেস করা হয়েছে পাখি একটি উদ্ভিদ, প্রাণী, বাতাস নাকি পানি। অবশ্যই তোমরা এটা জানো যে পাখি একটি প্রাণী। এবং 5 নম্বরে তোমাদেরকে বলেছে প্রাকৃতিক পরিবেশের একটি ছবি আঁকো। তোমরা কিন্তু তোমাদের চারপাশে তাকালে প্রাকৃতিক পরিবেশের যে উপাদানগুলো দেখতে পাবে সেগুলো নিয়ে এই ছবিটা বন্ধুরা মিলে এঁকে ফেলতে পারো। তাহলে বন্ধুরা, এর মধ্য দিয়ে আমরা কিন্তু পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। আমরা এখন জানবো সামাজিক পরিবেশ নিয়ে। সামাজিক পরিবেশ জানার আগে চলো আমরা একটু দেখি সমাজ বলতে আমরা আসলে কি বুঝি। তোমরা নিশ্চয়ই জানো যে মানুষ হচ্ছে সামাজিক জীব এবং মানুষ কিন্তু একা বসবাস করতে পারে না। মানুষ বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য মিলেমিশে বসবাস করে এবং একে অন্যকে সাহায্য করে, একসাথে কাজকর্ম করে। এই যে মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠী, এই একতাবদ্ধ মানব গোষ্ঠীকেই কিন্তু সমাজ বলে। আমরা প্রত্যেকেই কিন্তু সমাজে বসবাস করি। এই সমাজে বসবাসের জন্য আমাদের বেশ কিছু উপাদানের প্রয়োজন হয়। এই উপাদানগুলো আমরা সাধারণত নিজেরা তৈরি করে থাকি।
থাকে। যেমন উদাহরণ হিসেবে বলা যায় বাড়ি, দোকানপাট, বিদ্যালয়, রাস্তা, খেলার মাঠ ইত্যাদি। এই জিনিসগুলো কিন্তু সমাজে বসবাসের জন্য সব মানুষ মিলে তৈরি করে থাকে। এই সব কিছুই কিন্তু মানুষের নিজেদের সৃষ্টি করা। এই মানুষ এবং তার অন্যান্য সৃষ্টিগুলো নিয়েই সামাজিক পরিবেশ গঠিত হয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশের মধ্যে পার্থক্য কোথায়। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো প্রকৃতিতে পাওয়া যায়, অপরদিকে সামাজিক পরিবেশের উপাদানগুলো কিন্তু মানুষ সৃষ্টি করে থাকে, মানুষ তাদের নিজেদের প্রয়োজনে সৃষ্টি করে। আমরা আমাদের এই ছবিতে কিন্তু বেশ কিছু সামাজিক পরিবেশের উপাদান দেখতে পাচ্ছি, যেমন রাস্তাঘাট, বিদ্যালয়, ঘরবাড়ি, এই সব কিছুই কিন্তু আমাদের সামাজিক পরিবেশের উপাদান এবং আমরা সমাজে বেঁচে থাকার জন্য এই সামাজিক পরিবেশের উপাদানগুলো কিন্তু তৈরি করে থাকি। এখন তোমরা যদি বুঝে গিয়ে থাকো যে সামাজিক পরিবেশের উপাদান কোনগুলো, তোমরা ঠিক একইভাবে প্রাকৃতিক পরিবেশের মতো করে সামাজিক পরিবেশের যে উপাদানগুলো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আশেপাশে, সেগুলো দিয়ে এই ছকটা পূরণ করে ফেলবে। যেমন উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে আমি জানালা দিয়ে তাকালে বিভিন্ন ভবন দেখতে পাচ্ছি, একটা রিকশা দেখতে পাচ্ছি, এই সব কিছুই কিন্তু সামাজিক পরিবেশের উপাদান। তুমি তোমার চারপাশে যা দেখতে পাচ্ছ সেখান থেকে সামাজিক পরিবেশের উপাদানগুলো চিহ্নিত করে কিন্তু এই ছকটা পূরণ করে ফেলবে। এবং তোমাদের জন্য আবারও কিছু প্রশ্ন রয়েছে। প্রথমে তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে সামাজিক পরিবেশ কাকে বলে। মানুষ এবং মানুষের অন্যান্য সৃষ্টি নিয়ে গঠিত পরিবেশকে কিন্তু সামাজিক পরিবেশ বলে। দ্বিতীয় প্রশ্নে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সামাজিক পরিবেশ কী কী নিয়ে গঠিত। এইটাও তোমাদের নিশ্চয়ই মনে আছে, সামাজিক পরিবেশ মানুষের তৈরি বিভিন্ন সৃষ্টি, যেমন বিদ্যালয়, ঘরবাড়ি, রাস্তাঘাট, বিভিন্ন যানবাহন ইত্যাদি নিয়ে কিন্তু গঠিত। সামাজিক পরিবেশের উপাদান কোনটি? এখানে অপশনে দেখো আছে পাখি, পশু, বিদ্যালয় এবং নদী। এই অপশনগুলোর দিকে তোমরা একটু তাকালেই দেখবে যে পাখি, পশু এবং নদী এই তিনটিই কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপাদান, কারণ এগুলো কিন্তু প্রকৃতিতেই পাওয়া যায়। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে বিদ্যালয়। এবং চার নম্বরে তোমাদেরকে বলা হয়েছে তোমার আশেপাশে থেকে দেখে সামাজিক পরিবেশের কিছু উপাদানের নাম লেখো। এটা কিন্তু তোমরা তোমাদের বন্ধুরা মিলে কিছু সামাজিক পরিবেশের উপাদান চিহ্নিত করে আলোচনা করতে পারো। তাহলে এখন আমরা কিন্তু সমাজ এবং সামাজিক পরিবেশ সম্পর্কে ধারণা লাভ করলাম। এখন আমরা জানবো সামাজিক পরিবেশের গুরুত্ব নিয়ে। সামাজিক পরিবেশের গুরুত্ব আলোচনা করতে গেলে আমরা সামাজিক পরিবেশের উপাদানগুলো নিয়ে কথা বলি, কারণ সামাজিক পরিবেশের উপাদানগুলোর গুরুত্বই আমাদের সামাজিক পরিবেশের গুরুত্ব। তো সামাজিক পরিবেশের বেশ কিছু যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে অনেক উল্লেখযোগ্য দুটি উপাদান হচ্ছে বাড়ি এবং বিদ্যালয়। বাড়িতে কিন্তু আমরা বসবাস করি এবং আমাদের বাড়ি আমাদের সবচেয়ে বেশি পরিচিত একটা জায়গা। এছাড়া বাড়ির আঙিনায় আমরা খেলাধুলা করি। আর তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের বাড়ির চারপাশে আরও যারা বসবাস করেন তারা কিন্তু আমাদের প্রতিবেশী। আমরা প্রতিবেশীদেরকে বিপদে আপদে সাহায্য করি, সকলের সাথে মিলেমিশে থাকি এবং একতাবদ্ধ হয়ে বাস করি। আরেকটি সামাজিক পরিবেশের উপাদান হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয় কিন্তু আমাদের অনেক প্রিয় একটা জায়গা। বিদ্যালয়ে আমরা পড়ালেখা করি, খেলাধুলা করি, এছাড়াও বিদ্যালয়ে কিন্তু আমাদের সহপাঠী এবং বন্ধুদের সাথে দেখা হয়, আমরা বিভিন্ন অনুষ্ঠান এবং উৎসবে অংশগ্রহণ করি। বিদ্যালয় কিন্তু তোমাদেরকে সামাজিক হতে শেখায়। বিদ্যালয়ে তোমরা যখন তোমাদের বন্ধুদের সাথে বিভিন্ন খেলাধুলা করো কিংবা বন্ধুদেরকে তাদের বিপদে আপদে সাহায্য করো, এর মধ্য দিয়ে কিন্তু তোমরা সামাজিকতা শিখতে পারো। অর্থাৎ আমাদের জীবনের সামাজিক পরিবেশ গঠনে কিন্তু বিদ্যালয় এবং বাড়ি উভয়ের গুরুত্বই অনেক বেশি। তাহলে এখন চলো ছোট্ট দুটো কাজ করে ফেলি। এখানে তোমাদেরকে বলা হয়েছে যে সঠিক কলামে নিচের শব্দগুলো লেখো। এখানে বক্সে বেশ কিছু শব্দ দেয়া আছে এবং এই কলামে প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশের দুটো লাইন বা ছক করা আছে। এই বক্সের যে উপাদানগুলো প্রাকৃতিক পরিবেশের উপাদান সেগুলো আমরা এখানে লিখব, আর যেগুলো সামাজিক পরিবেশের উপাদান সেগুলো এখানে লিখব। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে পাখি প্রাকৃতিক পরিবেশের উপাদান, তাহলে পাখি আমরা প্রাকৃতিক পরিবেশের নিচে লিখব। আর বিদ্যালয় কিন্তু সামাজিক পরিবেশের উপাদান, তাহলে বিদ্যালয় আমরা এখানে লিখব। এটা কিন্তু তোমরা ভিডিওটা পজ করে ফেলতে পারো। আর এখন তোমাদের জন্য আরও কয়েকটা প্রশ্ন রয়েছে। তোমার বন্ধুকে জিজ্ঞেস করো তার পরিবারের সদস্য কতজন এবং তুমি কিভাবে বিদ্যালয়ে আসো। এটা নিয়ে তুমি কিন্তু তোমার বন্ধুর সাথে আলোচনা করতে পারো।
তিন নম্বরে জিজ্ঞেস করা হচ্ছে প্রতিবেশী কারা। তোমাদের নিশ্চয়ই এটা মনে আছে যে আমাদের বাড়ির চারপাশে যারা বসবাস করেন তারাই কিন্তু আমাদের প্রতিবেশী। চার নম্বরে আমাদেরকে বলা হয়েছে বিদ্যালয় শূন্যস্থান পরিবেশের উপাদান, অর্থাৎ আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে বিদ্যালয় কোন পরিবেশের উপাদান। বিদ্যালয় হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। এবং পাঁচ নম্বরে বলা হয়েছে আমরা সবসময় শূন্যস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আমরা সবসময় বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আর এছাড়াও আমরা কিন্তু আমাদের বাসা বাড়ি এবং সামাজিক পরিবেশের অন্যান্য উপাদান যেমন রাস্তাঘাট, যানবাহন ইত্যাদিও যখন ব্যবহার করব তখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। তোমরা কিন্তু তাহলে এর মধ্য দিয়ে সামাজিক পরিবেশের দুটো উপাদান বাড়ি এবং বিদ্যালয় সম্পর্কে জানলে এবং সামাজিক পরিবেশ গঠনে এদের ভূমিকা সম্পর্কে জানলে। এখন আমরা দেখব সামাজিক পরিবেশের আরও একটি উপাদান সম্পর্কে, সেটি হচ্ছে যানবাহন। যানবাহন এবং রাস্তা এ দুটোই কিন্তু সামাজিক পরিবেশের উপাদান এবং আমাদের অনেক উপকারে আসে। তোমার সকালবেলা উঠে স্কুলে যাওয়া থেকে শুরু করে বাজারে যাওয়া কিংবা ঘুরতে যাওয়া বা আত্মীয় স্বজনদের বাসায় যাওয়া, এই যাওয়া আসার কাজটা কিন্তু আমরা রাস্তা এবং যানবাহন ব্যবহার করে থাকি। দূরে কোথাও যাওয়ার জন্য আমরা বাস, ট্রেন, লঞ্চ, স্টিমার, উড়োজাহাজ ইত্যাদি ব্যবহার করি। তোমরা এই পাশের চিত্রে বিভিন্ন ধরনের যানবাহন দেখতে পাচ্ছ। এখানে দেখো বাস এবং ট্রেন কিন্তু স্থলপথে চলে, অপরদিকে এই লঞ্চ কিন্তু জলপথে চলে আর উড়োজাহাজ আকাশ পথে চলে। তাহলে যানবাহন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম হতে পারে। এটা যদি তোমরা বুঝে গিয়ে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে নিচের তিনটি শিরোনামে যানবাহনের তালিকায় আমরা কোন কোন যানবাহনের নাম লিখব। উদাহরণ হিসেবে আমি বলতে পারি রিক্সা একটি স্থলপথের যানবাহন, নৌকা জলপথের যানবাহন এবং হেলিকপ্টার আকাশপথের যানবাহন। এরকম আরও বেশ কিছু যানবাহনের নাম তোমরা লিখে এই ছকটি কিন্তু পূরণ করে ফেলবে। আর এখন তোমাদের জন্য সর্বশেষ একটি কাজ আছে যেখানে এই বাক্যাংশগুলোর সাথে আমাদের ডান পাশের বাক্যাংশগুলো মিলকরণ করে কিছু বাক্য বা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে হবে। তাহলে চলো আমরা এটা করে ফেলি। তোমরা ভিডিওটা পজ করে কিন্তু এই কাজটি করে ফেলতে পারো। তোমাদের যদি কাজটি করা হয়ে গিয়ে থাকে তাহলে চলো আমরা এখন দেখে নিই এটার উত্তর কী হবে। আমরা অনেক উৎসব অনুষ্ঠান পালন করি, আমাদের চারপাশের সব কিছুকে নিয়ে কী গঠিত হয়, আমাদের পরিবেশ গঠিত হয়। মানুষ নিজেদের প্রয়োজনে অনেক কিছু তৈরি করেছে এবং বাড়ি, রাস্তা, যানবাহন এগুলো সামাজিক পরিবেশের উপাদান। তাহলে বন্ধুরা বলো তো আমরা এই অধ্যায় থেকে আজকে কী কী শিখলাম? আমরা জানলাম পরিবেশ কাকে বলে, পরিবেশ দুই ধরনের অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ। আমরা এই প্রাকৃতিক পরিবেশের উপাদান এবং সামাজিক পরিবেশের উপাদানগুলো সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানলাম সামাজিক পরিবেশের গুরুত্ব অর্থাৎ বাড়ি, বিদ্যালয় এবং যানবাহনের গুরুত্ব সম্পর্কে। এর মধ্য দিয়ে আমাদের কিন্তু এই অধ্যায়টি শেষ হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি তাজরিয়ান হক নিতুল, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে।